ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালদর একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তোমাদের একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো প্রকাশ হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একাদশ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার দেখব। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও। আমাদের চ্যানেলে প্রথম থেকে শুরু করে একাদশ সপ্তাহ পর্যন্ত সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেওয়া প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর টি শার্টটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিন দিয়ে অ্যান্সারগুলো দেখে নিই। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একাদশ সপ্তাহের যে ইংরেজি বিষয়টি রয়েছে সেটির অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিন চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং শিরোনামটি কী হবে সেটি জেনে নিই, তারপর আমরা অ্যান্সারে চলে আসব। ক্লাস সিক্স ইলেভেন্থ উইক একাদশ সপ্তাহে তোমাদের ইংরেজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এই দুইটি বিষয় রয়েছে। আমাদের চ্যানেলে ইংরেজি বিষয়ের পরপরই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যান্সার চলে আসবে। তোমরা যারা এখন সাবস্ক্রাইব করো চ্যানেলটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। এটি নাম্বার ফোর্থ অ্যাসাইনমেন্ট, 4 নং অ্যাসাইনমেন্ট। যেহেতু এর আগে তিনটে অ্যাসাইনমেন্ট হয়ে গেছে এই বিষয়ে, তাই এটি 4 নং অ্যাসাইনমেন্ট এবং লেসন সিক্স ইট স্মেলস গুড থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি একটি কমপ্লিটিং স্টোরি, একটা স্টোরির হাফ অংশ দেওয়া আছে, অর্ধেক অংশ দেওয়া আছে, বাকি হাফ অংশ নিয়ে আমরা স্টোরিটি কমপ্লিট করতে হবে। তো এখানে বলা আছে যে ফাহমিদা লাভস ইটিং। আমরা একটু জুম করে দেখি তাহলে মানে ক্লিয়ার দেখা যাবে। হ্যাঁ, এখন ক্লিয়ার দেখা যাবে। ফাহমিদা লাভস ইটিং, বোথ অফ হার প্যারেন্টস আর গুড কুক, বাট শি ইজ ভেরি ফন্ড অফ হার ফাদার্স কুকিং। ফাহমিদা খেতে ভালোবাসে, তার পিতামাতা দুইজনই হচ্ছে ভালো রান্না করে, বাট শি ইজ ভেরি ফন্ড অফ হার ফাদার্স কুকিং। সে তার বাবার খাবার খুব বেশি পছন্দ করে। মিস্টার রহমান ট্রাইস ডিফারেন্ট নিউ আইটেমস, ইট ওয়াজ আ উইকেন্ড অ্যান্ড রেইনি হ্যাভিলি আউটসাইড। মিস্টার রহমান ডিক্লেয়ার্ড, হাই গাইস, আই এম গোয়িং টু কুক ফর ইউ টুডে। ফ্যামিলি অ্যালং উইথ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার চিয়ার্ড, ইয়ে মিসেস রহমান সেইড। তারপর ডট ডট দিয়েছে, মানে তারপর থেকে আমাদের ফিল আপ করতে হবে। এখানে বলেছে নাও কমপ্লিট দি স্টোরি ইন 150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে স্টোরিটা ফিল আপ করতে হবে। এটা 150 শব্দ বলতে এই স্টোরির পরে বাকি যে অংশটা সেটা আমরা 150 শব্দের মধ্যে ফিল আপ করতে হবে, আর বেশি করলে নাম্বার কিন্তু কাটা যাবে। তো তোমরা যে বারবার কমেন্ট অনেকে লিখো যে ছোটো করে দেন ছোটো করে দেন, তো আশা করা যায় যে অ্যাসাইনমেন্টটা ছোটোই হবে। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে দিস অ্যাসাইনমেন্ট ইজ ফর কমপ্লিটিং স্টোরি। এটি স্টোরি কমপ্লিট করার জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। স্টুডেন্টস ডোন্ট নিড টু রিপ্রোডিউস দ্য পার্ট অফ দ্য স্টোরি টোল্ড হেয়ার, মানে যেই অংশটুকু বলা আছে এই যে ফামিদা থেকে শুরু করে সেইট পর্যন্ত, এই অংশটুকু শিক্ষার্থীরা আর নতুন করে রিপ্রোডিউস নতুন করে তৈরি করবে না। এই অংশটুকু যেভাবে আছে সেভাবেই থাকবে, পরবর্তী অংশটুকু শিক্ষার্থীরা তাদের মেধা খাটিয়ে করবে। আচ্ছা, হাউ এভার ইফ এনি স্টুডেন্ট রিপ্রোডিউস ইট, ডো নট প্যানালাইজ। যদি কেউ তারপরে যদি কেউ কোনো শিক্ষার্থী এটা পরিবর্তন করে ফেলে, তবেও তাকে কী করা যাবে না, কোনো শাস্তি দেওয়া যাবে না বা কোনো নাম্বার কাটা যাবে না। এখানে বলা আছে এক্সিলেন্ট নাম্বার পাওয়ার জন্য স্টুডেন্ট রাইটস অ্যাটলিস্ট 10 নিউ সেন্টেন্স, 10টা নতুন সেন্টেন্স লিখতে হবে। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটি দেখে নিই, তারপর আমরা অ্যান্সারে যাবো। কভার পেজে তোমাদের এই বিষয়গুলো লেখা লাগে। ক্লাস সিক্স লিখবে, তোমরা ক্লাস সিক্সের শিক্ষার্থী, সাবজেক্ট লিখবে ইংলিশ, অ্যাসাইনমেন্ট নং ফোর, যেহেতু ইংলিশ সাবজেক্ট সব কিছু ইংলিশে হতে হবে, কভার পেজটাও ইংলিশে হতে হবে। কভার পেজ ইংলিশের কভার পেজ যদি না থাকে আমাদের তালুকদার হেল্পলাইনে এবং তালুকদার প্রযুক্তি চ্যানেলে ইংলিশ কভার পেজের একটা ভিডিও দেওয়া আছে, সেখানে পিডিএফ ফাইলও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ইংলিশ কভার পেজের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারো। তো অ্যাসাইনমেন্ট নং ফোর, দেন অ্যাসাইনমেন্ট টাইটেল, টাইটেল হবে ফাহমিদাস ওয়ান ডে, ফাহমিদার একদিন, এ হচ্ছে অ্যাসাইনমেন্টের টাইটেল। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। প্রশ্ন যতটুকু আছে সেইট পর্যন্ত এটা তুলতে হবে, তারপর আমরা বাকিটা শুরু করবো। আগে এই পর্যন্ত তুলে নেব আমরা, তারপর বাকিটা। তো আমরা অর্থ সহ শুরু করি যাতে তোমাদের পরবর্তীতে মিনিং নিয়ে কোনো সমস্যা না হয়। ফাহমিদা লাভ সিটিং, ফাহমিদা খেতে ভালোবাসে। বোথ অফ আর প্যারেন্টস আর গুড কুক বাট শি ইজ ভেরি ফন্ড অফ আর ফাদার্স কুকিং। তার পিতামাতা দুইজনই ভালো রান্না করে, বাট সে তার বাবার যে রান্না সেটা খুব বেশি পছন্দ করে বা তার ওইটা প্রিয়, বাবার খাবারটা খুব প্রিয়। মিস্টার রহমান ট্রাইস ডিফারেন্ট নিউ আইটেমস, মিস্টার রহমান হচ্ছে প্রতিদিন নতুন নতুন আইটেম তৈরি করে বা তৈরি করতে চায়। আই ইট ওয়াজ আ উইকেন্ড অ্যান্ড রেইনিং হ্যাভিলি আউটসাইড, এটা ছিল একটা সপ্তাহের শেষ দিন, সপ্তাহের ছুটির দিন বলা যায়, এবং বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে।
মিস্টার রহমান ডিক্লেয়ার্ড হার ডিক্লেয়ার্ড মিস্টার রহমান ঘোষণা করলো, হে গাইস আই এম গোয়িং টু কুক ফর ইউ টুডে। মিস্টার রহমান ঘোষণা করলো যে আমি তোমাদের জন্য আজকে রান্না করতে যাচ্ছি। ফাহমিদা অ্যালং উইথ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স চিয়ার্ড। ইয়ে ফাহমিদা এবং তার ভাই এবং বোনেরা উল্লাস করতে লাগলো। ইয়ে মানে তারা খুব আনন্দিত হলো এটা শুনে। মিসেস রহমান সেইড, মিসেস রহমান বলতে ফাহমিদার মায়ের কথা বলেছে। মিস্টার হলে বাবা আর মিসেস হলে মায়েরটা বোঝাবে। মিসেস রহমান সেইড ওন্ট ইউ সিং আ সং, আমাদের এতটুকু পর্যন্ত ছিল, মিসেস রহমান সেইড পর্যন্ত ছিল প্রশ্নে, তারপর আমরা বাকিটা মিল করে লিখছি। মিসেস রহমান সেইড ওন্ট ইউ সিং আ সং নাও, তোমরা কি তুমি কি এখন গান গাইবে না? মানে এত যে খুশির একটা সংবাদ দিলাম তো তোমরা কি এখন গান গাইবে না? দেন ফাহমিদা স্টার্টেড আ সং, তারপর ফাহমিদা একটা গান শুরু করলো। দে অল আর অল ওয়ার সিঙ্গিং আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে। আচ্ছা আমার গানের কথা ততটা শুনতো না। তারপর দেখো বলেছিল যে দে অল আর অল ওয়ার সিঙ্গিং আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে, তারা সবাই এই গানটি গাইছিল। গানটি ছিল যে আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে, এই গানটি সবাই গাইছিল ফাহমিদার সাথে। আফটার এ ফিউ মোমেন্টস, কিছু সময় পর মিস্টার রহমান সেইড, মিস্টার রহমান বলল গো এভরিবডি অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস, সবাই যাও এবং তোমাদের নিজেদের হাত ধুয়ে আসো। ফাহমিদা অ্যাসিউরড হার ফাদার দ্যাট শি ওয়াজ গোয়িং, ফাহমিদা তার বাবাকে মানে কী বলা যায় বাবাকে আশ্বস্ত করলো যে সে যাচ্ছে, মানে সে হাত ধুতে যাচ্ছে, এটা তার বাবাকে আশ্বস্ত করলো। হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অলসো হ্যাভ গন, তার ভাই এবং বোনেরাও হাত ধুতে যাচ্ছে, অলরেডি চলে গেছে আর কি। দে ওয়ার ভেরি এক্সাইটেড, তারা খুবই এক্সাইটেড, তারা খুবই আনন্দিত এখন। রিচিং ব্যাক দে স দেয়ার মাদার প্রিপেয়ার দ্য টেবিল, তারা হাত ধুয়ে ফিরে এসে দেখলো তার মা টেবিল পরিষ্কার করছে বা টেবিল তৈরি করছে, খাবারের টেবিলটা তৈরি করছে খাবার সহ। মিস্টার রহমান কুকড মোরগ পোলাও হুইচ ওয়াজ ভেরি ফেভারিট টু দ্যাম, মোরগ পোলাওটা বাংলাই হবে কারণ যেহেতু একটা একটা ডিশের নাম, ডিশের নাম কখনো চেঞ্জ হয় না। মিস্টার রহমান কুকড মোরগ পোলাও হুইচ ওয়াজ ভেরি ফেভারিট টু দ্যাম, মিস্টার রহমান হচ্ছে মোরগ পোলাও রান্না করলো যেটা তাদের কাছে খুবই প্রিয় ছিল। সিইং দিস ফেভারিট ডিশ দে কুডন্ট ওয়েট ফর আ মিনিট, এই তাদের প্রিয় ডিশটা দেখে, প্রিয় খাবারগুলো খাবারটি দেখে তারা আর এক মিনিটও সহ্য করতে চাচ্ছে না বা এক মিনিটও অপেক্ষা করতে চাচ্ছে না। ফাহমিদা সেইড ইট স্মেলস গুড, ফাহমিদা বললো এটা খুব ভালো সুগন্ধ আসতেছে, এটা সুগন্ধিটা ভালো। অল স্টার্টেড টু ইট উইথ ইয়ামি টেস্টস, সবাই খাওয়া শুরু করলো অনেক মজার স্বাদ নিয়ে। ফাহমিদা অ্যালং উইথ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স সেইড ইট টেস্ট সো ডেলিসিয়াস, ফাহমিদা এবং তার ভাই বোনেরা বললো যে এটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। তো এতটুকু লিখে আমাদের অ্যাসাইনমেন্ট এখানেই শেষ হবে, যেহেতু 150 শব্দের মধ্যে শেষ করতে হবে এবং এখানে 10টি শব্দই আছে, সরি 10টি সেন্টেন্সই এখানে আছে যেটা লিখলে তোমরা এক্সিলেন্ট নাম্বার পাবে। তো তোমরা চাইলে তোমাদের মেধা মনন খাটিয়ে আরও লাইন অ্যাড করতে পারো। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। তোমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেটার অ্যান্সার খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। আজকের মতো আমরা এখানে কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।